আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হ্যালো ভিভার্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রেজেন্স ক্রিজ সকার অনুষ্ঠানে আমি ট্রিনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দর্শক, কাতার বিশ্বকাপ 2022 গত 20 নভেম্বর শুরু হয়ে এই 18 তারিখ শেষ হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি দুটি টিমই কিন্তু কাতার বিশ্বকাপ 2022 এর গোল্ডেন ট্রফি উইনের দাবিদার। আমরা কথা বলবো আজকে, আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ সালাহউদ্দিন, সাবেক ফুটবলার এবং ফুটবল কোচ। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছি, থ্যাংক ইউ। অবশেষে অ্যাটলাস লায়ন সে মরক্কোকে বধ করে ফ্রান্স ফাইনালে গেল। আপনি কিভাবে দেখছেন গত সেকেন্ড যে সেমিফাইনালটি ছিল ফ্রান্স এবং মরক্কোর? অত্যন্ত দর্শক যারা দেখেছে তারা আনন্দ পেয়েছে। মরক্কো হেরে যাওয়াতে এশিয়ান অনেক দর্শক, আফ্রিকান অনেক দর্শক কষ্ট পেয়েছে, বাট যারা ফুটবল লাভার তারা কিন্তু ম্যাচটি এনজয় করেছে। যে মরক্কো ভেবেছিল যে এমবাপ্পির স্পিডের কাছে পরাজিত হয়, এমবাপ্পি বেশ কটি ভালো স্পিড দিয়েছিল কিন্তু মরক্কোর যেটা স্ট্রেংথ ছিল তারা ডিফেন্সিভ কনসেন্ট্রেশনটা ডিফেন্ডিং থার্ডে এত হাই লেভেলে রাখে সেটা ভেদ করাটা অনেক কঠিন ছিল। সবসময় মানুষ বলতো মরক্কো ডিফেন্সিভ ফুটবল খেলে এই গোলের কারণে, ওরা কিন্তু খুবই মেন্টালি স্টেবল থাকে খেলার সময়, তাদের গোল কনসি একটি অন গোল ছাড়া কোনো দল তাদের বিরুদ্ধে গোল করতে পারেনি। সো সেমিফাইনালে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা আমরা ভাবছিলাম, কিন্তু সেই লড়াইয়ে যে মানসিকভাবে একটু এগিয়ে ছিল ফ্রান্স, কারণ তারা বর্তমান চ্যাম্পিয়ন দল, আবার গোলটা করে একদম লিড নিয়ে নিল, খেলা লিড নিল। তাদের যে ফ্রন্ট লাইন জিরোড রয়েছে সবচেয়ে উপরে, যারা 4-2-3-1 ফরমেশনে এবং তিনজন যে খেলোয়াড় ডাম্বেলে ডান দিক থেকে, ওসমান ডাম্বেলে, গ্রিজম্যান দলীয় অধিনায়ক, ঠিক জিরোডের নিচ থেকে বাম দিক থেকে এমবাপ্পি, এই অ্যাটাকিংটা কিন্তু মারাত্মক কঠিন যে কোনো ডিফেন্সের প্রোটেক্ট করার জন্য। ফ্রান্স কিন্তু অনেকদিন যাবতই পল পগবার যে অ্যাবসেন্সটা সেটাতে ভুগছিলেন, গতকালকে কিন্তু অনেকটা মনে হয় উতরে গিয়েছে তারা। না, ওই পল পগবা তো একটা ডিমেন্ডাস গুড প্লেয়ার, ইনজুরির কারণে খেলতে পারেনি। যে কোনো ভালো খেলোয়াড় মাঠে না থাকলে, আমরা লক্ষ্য করি যে নেইমার ছিল না সেই বিশ্বকাপে, কিন্তু ব্রাজিল নিজের মাঠে 7 গোলে হেরেছে, ইনজুরির কারণে ছিল না। সুতরাং একটা গুড প্লেয়ার মেসির মাঠে যাই ফুটবল খেলুক, অনেকে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলে, কিন্তু আসলে মেসির উপস্থিতিটা যে আলাদা একটা অনুপ্রেরণা, আলাদা একটা বাড়তি শক্তি, আলাদা একটা স্ট্রেস প্রতিপক্ষের জন্য, যেই জিনিসটা স্ট্রেস প্রতিপক্ষের জন্য সেটাই কিন্তু আমার স্ট্রেংথ আমার দলের জন্য। সুতরাং পগবা নাই, ওখানে চুয়ামিনি এসেছে, চুয়ামিনি গুড প্লেয়ার, তিনি গোল করেছেন, কোয়ার্টার ফাইনালে গোল করেছিলেন। যাই হোক, এখন সেমিফাইনালে যে হেরে গেল, এই হেরে যাওয়ার কারণ হলো 5 মিনিটের যে গোলটা, এটা একটা প্যানিক তৈরি করেছিল এবং এখানেই মোটামুটি টার্নিং পয়েন্ট ফ্রান্সের এগিয়ে যাওয়া। ওই গোল যদি না করতে পারত তাহলে কিন্তু ফ্রান্সের কঠিন হতো ম্যাচটিতে। আরেকটি জিনিস, ফ্রান্সের অভিজ্ঞতাও তো অনেক বেশি, অভিজ্ঞতা বেশি, দিদিয়ে দেশম যিনি কোচ রয়েছেন, দেখুন একটি পরিবর্তন করলো, ঠিক 78 মিনিটের পরিবর্তন, সেই খেলোয়াড় মাঠে নেমে 79 মিনিটে গোল করলো, এটা কিন্তু অসাধারণ। এই যে কোচের একটা চিন্তা, ম্যাচে চলাকালীন অ্যানালাইসিস এবং সিদ্ধান্ত গ্রহণ করার যে অ্যাবিলিটি, এবং কারণটা কি, সে প্রায় 150 ম্যাচ খেলেছেন ফ্রান্সের হয়ে, হোল্ডিং মিডফিল্ডার পজিশনে খেলতেন, 4টা ইন্টারন্যাশনাল গোল রয়েছে, ক্লাব ফুটবলে ভালো খেলেছেন, তিনি জুভেন্টাস সহ জুভেন্টাসের ইটালিয়ান ফুটবলে ম্যানেজার ছিলেন, 12 বছর ধরে ফ্রান্সের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন, ফুটবলটা খুব ভালো বোঝেন দেশম, দেদিয়ে দেশম, এই কারণে ফ্রান্স টিমটাকে তিনি গুছিয়ে নিয়েছেন। দীর্ঘদিন ধরে কোচের দায়িত্ব পালন করায় তিনি পর্যবেক্ষণ করে ওয়ার্ল্ডে কোন ক্লাবে কোন খেলোয়াড় খেলছে তাদেরকে গুছিয়ে, একটা ওয়ার্ল্ড কাপের খেলোয়াড় কোচ কিন্তু ট্রেনিংয়ের অত সুযোগ পায় না, এটা হলো মেন্টাল, তিনি ম্যানেজমেন্টের ক্ষমতাটা বেশি লাগে, যে কোন খেলোয়াড়কে কখন খেলাবেন, কিভাবে তাকে মোটিভেট করবেন, কিভাবে তার আসল জিনিসটাকে প্ল্যাটফর্মে বের করে নিয়ে আসবে, এটা কিন্তু দিদিয়ে দেশম খুব ভালো জানেন। সেই কারণেই গত সেকেন্ড সেমিফাইনালে তারা মরক্কোর থেকে গিয়েছিল এবং আমরা ভেবেছিলাম একটা ফাইট হবে এবং সেই ম্যাচে হয়তো জিতবে শেষ পর্যন্ত, ফ্রান্সেরই জেতার কথা ছিল এবং ফ্রান্স জিতেছে, তবে মরক্কোকে ছোট করে দেখার কোনো অবকাশ এখন আর নেই। সাথে কৃতিত্ব দিতে হবে, শুধু লাককে, লাকের কথা বলেই আমি হুগো লরিসের কৃতিত্বকে ছোট করে দেখব না। 35 বছর বয়সে এই ফ্রান্সের গোলরক্ষক ক্যাপ্টেন, কি অসাধারণ,
রিয়েলি তো গোল না খেয়ে পিছিয়ে না গিয়ে যদি মরক্কো খেলতো তাহলে দেখা যেত মরক্কো বলতো ডিফেন্সিভ খেলছে তারা, কাউন্টার অ্যাটাক নির্ভরী ফুটবল, তারা যে অ্যাটাকিং ফুটবল খেলতেও জানে, তারা যে অসাধারণ ফুটবল খেলে, কারণ তাদের দেশের খেলোয়াড়রা সকলে কিন্তু ইউরোপে খেলে এবং ইউরোপের মধ্যে মেজরিটি খেলোয়াড় ফ্রান্সে খেলে এবং কোচও কিন্তু ফ্রান্সের খেলার অভিজ্ঞতা রয়েছে, যিনি ওয়ালিদ কোচ রয়েছেন, খেলাতে অসাধারণভাবে মরক্কো খেলেছে এবং বুঝিয়ে দিয়েছে আমরা র্যাঙ্কিংয়ে 22 থাকলেও 1-2 সাথে ফাইট করার জন্য আমাদের সামর্থ্য, যোগ্যতা, মানসিক শক্তি সবই পরিপূর্ণ ছিল এবং আমরাও ওয়ার্ল্ড কাপ যদিও আমরা 6 মতো খেলছি ঠিক তথাপি যেমন ক্রোয়েশিয়া মাত্র 7 মধ্যে একবার ফাইনাল খেলে ফেলেছে, সুতরাং আমরা যদি ফাইনাল খেলতাম অসম্ভবের কিছু ছিল না, আমরা যদি চ্যাম্পিয়ন হতাম অসম্ভবের কিছু ছিল না। গোলের খেলা ফুটবল, দিন শেষে কতক্ষণ বল প্রসেশনে রাখলেন, কতটা বল পাস দিলেন, অনেকে আমরা চিন্তা করি পাস প্রসেশনে এতক্ষণ ছিল জিতলো না জিতবে, আমরা যারা কোচ তারা থিঙ্কিং করি যে বলটা প্রসেশনে কোথায় ছিল, ডিফেন্ডিং থার্ডে, মিডল থার্ডে, অ্যাটাকিং জোনে, পাস করেছে 900 পাসের মধ্যে পজিটিভ ম্যানারে পাস কতটা ছিল নাকি নেগেটিভ ম্যানারে পাস কখন কতটা ছিল, অনেক হিসাব নিকাশ, কতটা পেনট্রেট করলো, কতটা ওয়াল পাস করতে পারলো, কতটা ডিফেন্সকে বিট করতে পারলো, কতটা বিহাইন্ড দ্য ডিফেন্সে থ্রো পাস খেলতে পারলো, কারণ বিহাইন্ড দ্য ডিফেন্স অলওয়েজ ডেঞ্জার একটা দলের জন্য, কারণ একটা খেলোয়াড় সামনের দিকে তাকিয়ে থাকে, তার পিছনে যে পাসটা আসে তখন ডিফেন্স চলে যায় অরক্ষিত অবস্থাতে, ডিফেন্স রিমাইন্ড সেট আপ করতে, রিঅর্গানাইজ করতে হয়, ওই সুযোগটা তখন অ্যাটাকাররা খুব কুইক নিয়ে গোলগুলা করে। সুতরাং এই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে, প্রসেশন বড় কথা নয়, গোলের খেলা ফুটবল, পজিটিভ কতটা সুযোগ, গোল কিভাবে চলে আসলো, আপনি সুযোগ একটা পেয়েছেন, আর্জেন্টাইনরা কি করছে, সব কেন ভালো খেলছে, তারা সুযোগটাকে টু মাচ কাজে লাগিয়ে দিচ্ছে, একটা সুযোগ পাচ্ছে একটাই গোল। আপনি ফরমেশনের কথা বললেন, দেখেন ফার্স্ট সেমিফাইনালে আর্জেন্টিনা কিন্তু 4-4-2 তে ফরমেশনে যে খেললো সেটা কিন্তু সেই 1990 দশকে তারা সেই ফরমেশনে খেলেছে এবং স্ক্যালোনি কিন্তু একটা হিউজ চেঞ্জ এনেছেন, তারপরেই কিন্তু সেকেন্ড হাফের পরেও কিন্তু তারপরে গিয়ে ফরমেশন গিয়ে চেঞ্জ এনেছেন স্ক্যালোনি এবং সেটার ফলও কিন্তু উনি পেয়েছেন তার দলের কাছ থেকে। আমরা ফিরবো এই আলোচনায়, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রেজেন্স ক্রেডিট সকার অনুষ্ঠানের সময় হলো, একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মাঝেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রেজেন্স ক্রেডিট সকার অনুষ্ঠানে, আমি ত্রিনা আপনাদের সাথে তো আছি পুরো অনুষ্ঠান জুড়ে। আমরা কথা বলছিলাম কাতার বিশ্বকাপ 2022 সেমিফাইনাল নিয়ে, আরও কথা আছে, আরও গল্প আছে, ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। ভাইয়া, বিরতির আগে বলছিলাম আর্জেন্টিনার স্ক্যালোনি নিয়ে, হ্যাঁ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট গুড ফিলোসোফার, ইয়েস, এবং স্ক্যালোনি যে কাজগুলো করছে এবারে বিশ্বকাপে, আর্জেন্টিনাটা সাধারণত 4-3-3 ফুটবল খেলে, এখানে সে প্রথমে নিজের স্ট্রেংথকে খেয়াল করে এবং যার সাথে খেলবে তার স্ট্রেংথকে সে পর্যালোচনা করে, দেন সেট আপ করে কোন পজিশনে সে খেলবে, কি কোন ফরমেশনটা ইউটিলাইজ করবে, কোন খেলোয়াড়কে কোন পজিশনে খেলালে তার টিমের জন্য ফিডব্যাকটা পজিটিভ ম্যানারে আসবে, সেই চিন্তা করেই কিন্তু যখন দেখলো তাদের দুজন খেলোয়াড় হলুদ কার্ড, একুনার মতো খেলোয়াড়, খুব হার্ডি খেলোয়াড়, খুব ওভারল্যাপ করে, এনার্জেটিক খেলোয়াড়, উইল পাওয়ার ভালো এবং শেষ মিনিট পর্যন্ত 100% এফোর্ট দেওয়ার মতো খেলোয়াড়, তো এই খেলোয়াড় ইয়েলো কার্ডের খড়ায় পড়ে সে খেলবে না সেমিফাইনাল নামে একটা বড় ম্যাচ, সেই ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে 2018 রাশিয়ার বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনা হেরেছে 3-0 গোলে হেরেছে। সুতরাং ক্রোয়েশিয়া খেল করে, ক্রোয়েশিয়া খুব স্পিডি ফুটবল খেলে, খুব কুইক পাস দেয়, লুকা মদ্রিস নিচ থেকে খেলাকে বিল্ড আপ করায় একটা আর্কিটেক্ট ফুটবলের জন্য, এবং এই টিমের খেলোয়াড়দের স্পিড, পাসিং কোয়ালিটি আমার কাছে আর্জেন্টাইনদের থেকে বেটার মনে হয়েছে, কিন্তু ক্রোয়েশিয়া হেরেছে মূলত স্কলোনির পলিসির কারণে। 11 করে 22 খেলোয়াড় খেলে কিন্তু মাঠে, মানুষ সবাই সকলে দেখে আর্জেন্টাইন মেসি খেলছে, আলভারেস খেলছে, ডি মারিয়া খেলছে, ওই টিমে অমুক খেলছে, কিন্তু মূলত ফাইট হয় দুই কোচের দুই পলিসির মধ্যে ফাইট হয়, মাইন্ড গেম, এটা একটা অবশ্যই মাইন্ড গেম, এখানে দুই পলিসির মধ্যে ফাইট হয় এবং সেই ফাইটে স্কলোনি এগিয়ে গিয়েছে। তিনি একটা হিউজ চেঞ্জ এনেছেন তার দলে কাঠামোগত, রাইট, এবং গত প্রথম সেমিফাইনালে 4-4-2 খেলার কারণই হলো একুনা নেই, মন্ট্রিয়েল নেই, সেই ম্যাচে একটা ব্যালেন্স ডিফেন্স দরকার ছিল, এবং এই যে ব্যালেন্স হওয়ার কারণে ওরা অ্যাটাক করেছে, ওরা কোথায় বল পজিশন বেশি রাখলো ক্রোয়েশিয়া মিডল থার্ডে, এবং মিডল থার্ড থেকে যখন মিডল থার্ডের মিডল পার্ট বা আপার পার্টে গিয়েছে কনসেন্ট্রেশন বৃদ্ধি হয়েছে, এবং চারজন ডিফেন্স মধ্যমাঠে খেলোয়াড় থাকাতে বেশ কিছু অ্যাটাক তারা বল নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিল প্রতিপক্ষের সীমানা, সেখান থেকে তারা স্লাইড করেছে, এবং তখন কিন্তু একজন খেলোয়াড় আর্জেন্টাইন যায়নি, তারা একজন গিয়েছে ফার্স্ট ডিফেন্ডার হিসেবে, সেকেন্ড ম্যান ব্যালেন্স ইন ডিফেন্সে দাঁড়িয়েছে, এবং ডিফেন্স যখন করবো পেরিফেরিয়াল ভিশনটা ইম্পর্টেন্ট, আমি আপনাকে প্রোটেক্ট করছি, সাথে যে আমার আপনার পাশে দুজন খেলোয়াড় আরও আছে সাপোর্টিং ইন অ্যাটাকে, তাদেরকে তো আপনি পাস দিবেন, ওয়াল করবেন,
তাদেরকে সামনে বাড়িয়ে দিবেন এই জায়গাগুলো বন্ধ করতে। সুতরাং সেই কাজটা এত নিখুঁতভাবে করেছে, ডিফেন্সের ব্যালেন্সটা এত কম্প্যাক্ট ছিল, এত ভালো ছিল 4-4-2 খেলার কারণে, এবং সেই কারণে কিন্তু ভালো ফুটবল খেলে গোল আদায় করতে পারেনি ক্রোয়েশিয়া, এবং কাউন্টার অ্যাটাকগুলো এত কুইক, এত শার্পলি করেছে, এত গতিতে করেছে আর্জেন্টিনা যে গোল্ডেন বল উইনার লুকা মাদ্রিজ তিনি ছিলেন সেখানে, রাইট, এবং সেখানে লিওনেল মেসি তিনি নিজেকে প্রতি ম্যাচেই মনে নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। মেসি কি পারবে এমবাপ্পের সাথে, কারণ সাথে একটি খেলা আছে ফাইনালে, কি মনে হয় আপনার কাছে? দেখেন মেসি কিন্তু এমবাপ্পের সাথে ফুটবল খেলে না, মেসি খেলে নিজের সাথে, মেসি খেলে সারা ওয়ার্ল্ডের সাথে ফুটবল, কারণ মেসি তার এমন একটা শিল্পী ফুটবলের যে তার শৈল্পিক ফুটবল প্রদর্শনের মধ্য দিয়ে মানুষের মনের অন্তরস্থলে তার জায়গা। তো মেসি খেল করেন, আমি যদি মেসি অ্যানালাইসিস করি ফার্স্ট সেমিফাইনালে, মেসি কিন্তু মোটামুটি ফ্লপ ছিল, পেনাল্টিতে একটা গোল করেছে, যা চিনিয়েছেন সেকেন্ড হাফে, থার্ড গোল যখন অ্যাসিস্ট করেছেন তাকে, কি অসাধারণ খেলছিলেন জার্সি নাম্বার 20 ক্রোয়েশিয়ান যে আপনার রক্ষণভাগের যে খেলোয়াড়টি ক্রোয়েশিয়ার ছিলেন গাভাডিওল, সে গাভাডিওল কিন্তু ভুল করেছেন, মাত্র 20 বছর, টক বগে উদীয়মান অসাধারণ একজন ডিফেন্ডার, তাকে ড্রিবল করে বুকা বানিয়ে একেবারে গোল লাইনে নিয়ে কাটব্যাক করলেন, আলভারেজকে দিয়ে গোল করালেন। এইখানেই মেসি যে ডিফারেন্ট প্লেয়ার তা প্রমাণ করে, তার ম্যাজিক, মেসি তার ম্যাজিক একবার দুইবার দেখাবেন, এবং তার ম্যাজিকের ঝলকানিতে কিন্তু ঝলসে যায় যে কোনো দল, এবং সেটাই হয়েছে ক্রোয়েশিয়ার জন্য। এবং এবার এমবাপ্পের সাথে তিনি সর্বোচ্চ সংখ্যক গোল করেছেন, প্লাস অ্যাসিস্ট করেছেন 3টি, এবং দলের প্রয়োজনে যখনই প্রয়োজন হয়েছে মেসি কিন্তু জ্বলে উঠেছে। মেসির আপনি গোল্ডেন বল গোল্ডেন বুটের কথা বলছিলেন, মেসির সবচেয়ে বড় জিনিস মেসি কিন্তু এবারে নকআউট স্টেজে গোল পেয়েছে, এবং মেসি 5টি গোল করেছে, অ্যাসিস্ট করেছে, এই যে অ্যাসিস্ট করলো, গোল করলো সব ম্যাচগুলো টিল এন্ড অফ দা ম্যাচ, সৌদি আরবের সাথে হেরে গিয়ে সেখান থেকে কামব্যাক করা, একটা বড় একটা বড় দল যখন একটা ছোট টিমের সাথে খেলে হেরে যায়, সেটা কিন্তু একটা অহংে, কিন্তু তাদের অহংে কিন্তু আঘাত করে, সেখান থেকে কামব্যাক করার প্রতিটি ম্যাচ আর্জেন্টিনার জন্য ছিল বলতে গেলে ফাইনাল ম্যাচ, তারা ডু অর ডাই টাইপের, সেখান থেকে বের হয়ে আসা সেই মেসি এবং স্কালোনি ডুও ডেফিনেটলি অ্যামেজিং। এবং আর্জেন্টিনা কিন্তু ফাইনালে ফুল টিমটি পাবে, কিন্তু ফাইনালে প্রতিপক্ষ হলো আপনার ফ্রান্স, সেই ফ্রান্সও কিন্তু ছেড়ে কথা বলবে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা ফিরবো আজ রাতে, থার্ড প্লেস সিকিউর করার জন্য খেলবে মরক্কো এবং ক্রোয়েশিয়া, এই আলোচনা আমরা ফিরবো। আমার হাতে একটি প্রতিবেদন আছে আবু হুরায়রা তামিমের, দেখে আসি আমরা রিপোর্টটি। ধন্যবাদ ত্রিনা। ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল, প্রতিটি ম্যাচই ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে, এবং যারা জিতেছে যোগ্যতর দল হিসেবেই জয় পেয়েছে, এবং সেরা দুটি দলই ফাইনালে এসেছে, ফ্রান্স এবং আর্জেন্টিনা। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে মাঠে নামবে ক্রোয়েশিয়া ও মরক্কো। দ্বিতীয় সেমিফাইনালে মরক্কো বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে লড়ে। ম্যাচটি ছিল খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের, যদিও মরক্কো হেরে গেছে কিন্তু তারা দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে। সারা বিশ্বের ফুটবল প্রেমীদের প্রশংসায় ভাসছে মরক্কোর ফুটবলাররা, পাশাপাশি ফ্রান্সের কোচও তাদেরকে সাধুবাদ জানাতে ভুলেননি। কাতারের আল বায়াত স্টেডিয়ামে মরক্কোকে 2-0 হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ফ্রান্স। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা, 5 মিনিটে হার্নান্দেজের গোলে এগিয়ে যায় তারা। এরপর ম্যাচের 79 মিনিটে দেমবেলের পরিবর্তে মাঠে নামেন কুলো মুয়ানি, নেমেই ইতিহাস গড়েন এই ফুটবলার। মাত্র 44 সেকেন্ডে প্রথম টাচেই গোল করে ঢুকে যান রেকর্ডের পাতায়, বিশ্বকাপে এটি তৃতীয় দ্রুততম গোল। এর আগে পরিবর্তিত হিসেবে মাঠে নেমে সবচেয়ে দ্রুততম গোলটি করেছেন উরুগুয়ের রিচার্ড মোরাসেল, 2002 সালে সেনেগালের বিপক্ষে মাত্র 16 সেকেন্ডে গোলটি করেন তিনি। এরপর 1998 সালে ডেনমার্কের ইবে সান্ডে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র 26 সেকেন্ডে গোলটি করেছিলেন, এই গোলটি ছিল বিশ্বকাপে বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয় দ্রুততম গোল। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে কুলো মুয়ানির এটি প্রথম গোল। হেরে গেল সারা বিশ্বের ফুটবল প্রেমীদের প্রশংসায় ভাসছে মরক্কোর ফুটবলাররা, এরপর মাঠেও দিলেন ফ্রান্সের কোচ দেশম, তিনিও মরক্কোর খেলোয়াড় এবং কোচকে সাধুবাদ জানাতে ভুলেননি। এবার জানিয়ে দিচ্ছি আজকের ম্যাচের ফোরকাস্ট। আজ রাত 9টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়া মুখোমুখি হবে মরক্কোর। আফ্রিকান সিংহদের হারানোর কিছুই নেই, কারণ
এরই মধ্যে তারা সেমিফাইনাল খেলে ফেলেছে। আফ্রিকান কোনো দেশ এখন পর্যন্ত সেমিতে উঠতে পারেনি, ফলে মরক্কো নির্ভর হয়েই খেলবে। বরঞ্চ চাপে থাকবে ক্রোয়েশিয়া, কারণ র্যাঙ্কিংয়ে নামে ভারে সব দিকেই তারা এগিয়ে। 16 নম্বরে আছে ক্রোয়েশিয়া আর মরক্কো 24 নম্বরে, ফলে ক্রোয়েশিয়া মাঠে চাপ নিয়েই নামবে। তাছাড়া ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের এটি শেষ বিশ্বকাপ, লুকা মদ্রিচ অবশ্যই চাবেন তার এই বিশ্বকাপটি রাঙিয়ে রাখতে, ফলে জয়ের বিকল্প তার কাছে কিছুই নেই। লুকা মদ্রিচের জন্য হলেও ক্রোয়েশিয়া এই ম্যাচে জিততে চাবে। ধন্যবাদ তামিম। সালাহউদ্দিন ভাই, আমরা কথা বলবো, আরও আমাদের ডিসকাশন আছে ম্যাচ নিয়ে, থার্ড প্লেস নির্ধারণী ম্যাচ আজ রাতেই আছে, তো একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রেজেন্স ক্রেডিট সকার অনুষ্ঠানের সময় হলো, আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক প্রেজেন্স ক্রেডিট সকার অনুষ্ঠানে, আমি ত্রিনা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম, ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। বিরতির আগে আমরা কথা বলছিলাম, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আছে আজ রাত 9টায়। দুটো দলই ভালো ফুটবল খেলছে, দুটো দলে দুটো ভালো গোলকিপার রয়েছে, লিভাকোভিচ রয়েছেন ক্রোয়েশিয়া দলে এবং ইয়াসিন বোনো রয়েছেন। সো এই ম্যাচে আমার মনে হয় যে 4-3-3 ফরমেশনে খেলেছে প্রতিটি ম্যাচ মরক্কো, কিন্তু কেন জানো তারা যেখানে যখন স্ট্রেংথ বেশি দেখলো ফ্রান্সের, সেখানে কিন্তু 5-4-1 ফরমেশনে খেলেছে এবং প্রত্যেকটি ম্যাচে তারা একেবারে ডিফেন্ডিং থার্ড এবং মিডল থার্ডের ফার্স্ট পার্টে প্রতিপক্ষকে ইনভাইট করেছে, প্রতিপক্ষকে খেলার সুযোগ দিয়েছে তাদের নিজেদের হাফে। যখন তারা তাদের হাফে প্রবেশ করেছে অর্ধে, তখন তারা তাদেরকে ডিফেন্সের কনসেন্ট্রেশন বেশি বাড়িয়ে বল রিগেন করে কাউন্টার অ্যাটাক করেছে, বেশিরভাগ বাফল বাঁ দিক থেকে, কখনো ডান দিক থেকে জাইজকে দিয়ে নাসিরি মাঝখানে থাকে এবং আমরাবাদ অসাধারণ খেলছেন, উনাহি ভালো খেলছেন। সুতরাং এই টিমটা যদি, আমার মনে হয় যদি তাদের যে সাধারণ ওয়ালিদ তার ফরমেশন 4-3-3 এই ফরমেশনটা যদি তারা কন্টিনিউ করে, প্রতিপক্ষ কিন্তু 4-2-3-1 ফরমেশন খেলছে তারা এবং এই ক্রোয়েশিয়ার কিন্তু প্যারিসিক খেলছে, মাঝখানে ক্রামেরোচিচ রয়েছেন, প্যাসালিচ রয়েছেন ডান দিকে। সুতরাং এই জায়গায় আমার একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমার মনে হয় যে ওয়ার্ল্ড প্রথমবারের মতো আফ্রিকান টিমটি এই থার্ড ফোর্থ প্লেস নির্ধারণী ম্যাচ, ইতিমধ্যে যে রোল অফ অনার রয়েছে, চ্যাম্পিয়ন রানার্স আপ তৃতীয় চতুর্থ স্থানে যে বোর্ড রয়েছে ফিফার, সেই বোর্ডে 2022 কিন্তু নাম উঠে গিয়েছে। এখন এইখানে কোথায় লিখবে তাদের নামটা মরক্কো? তৃতীয় স্থান নির্ধারণ, তৃতীয় স্থানে নাকি চতুর্থ, এটার জন্য এই ম্যাচটি হবে আজকে। এখন ফ্রান্সের সাথে আমরা খুব ভালো ফুটবল খেলেছে মরক্কো, সে কারণ তারা গোল খেয়ে পিছিয়ে যাওয়ার পর তাদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। এখানে যে হেরে গেলে আর তো বাঁচার উপায় নেই, উপরে উঠতে পারবে না, এক থার্ড ফোর্থ প্লেস নির্ধারণী ম্যাচ খেলবে। সঙ্গত কারণে টিমটি তখন অ্যাটাক 5-4-1 শুরু করে 5-4-1 কিন্তু থাকেনি, তখন কিন্তু 4-3-3 চলে গিয়েছে, 4-4-2 চলে গিয়েছে। ফরমেশনটার কথা আমরা বলি, যখন ম্যাচ কিক অফ হয়, ম্যাচ শুরু হয়, সেই কিক অফের আগে ম্যাচের প্লেয়াররা কোথায় কিভাবে দাঁড়ালো, এটা হলো ফরমেশন। বাট ওরা কিন্তু টোটাল ফুটবল খেলেছে এবারের ফুটবলে, মরক্কো যে টোটাল ফুটবল খেলছিল, যেখানে নেদারল্যান্ড টোটাল ফুটবল শুরু করেছিল, জনক বলা হয় যাবে, সেই টোটাল ফুটবল মরক্কো কিন্তু তাদের কি ফলো করলো এবারের বিশ্বকাপে, টোটাল ফুটবল যখন অ্যাটাকে যাচ্ছে টিমটা ফুল এবং যখন বল হারিয়ে ফেলছে, তখন কিন্তু ফুল টিম নিজেদের অর্ধে নেমে আসছে এবং নিজেদের অর্ধে কোনো ফাঁক ফোকর দিচ্ছে না, ব্যালেন্স ডিফেন্স ভালো, ডেপথ ইন ডিফেন্সে তাদের পজিশন ভালো, গোলরক্ষকের সাথে লাস্ট ডিফেন্ডারের একটা যে গ্যাপ থাকে সেই গ্যাপটিকে তারা একটা বোঝাপড়া ভালো রয়েছে, ফার্স্ট লাইনের সঙ্গে সেকেন্ড ডিফেন্সের লাইনের সঙ্গে বোঝাপড়া ভালো রয়েছে, সেটাও কিন্তু আপনি উইন করলেন। ফুটবল অনেকটা মেন্টাল একটা প্রেসার বলেন, নার্ভের খেলাও বলা যায়। আমরা ওভারঅল একটা রিভিউ নিই আপনার কাছ থেকে, জার্মানি কিন্তু বাদ হয়ে গেল, বেলজিয়াম বাদ হয়ে গেল, ইটালি এক সময়কার বিশ্ব চ্যাম্পিয়ন তারা কোয়ালিফাই করতে পারেনি, কাতার বিশ্বকাপ 2022 আবার সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপও বলা হচ্ছে এই কাতারকে, আপনি কিভাবে দেখছেন? আসলে কি বিশ্ব ফুটবলটা এমন একটা জায়গায় চলে গিয়েছে এইবারের বিশ্বকাপে, দেখার পর মনে হয়েছে ইটস টু মাচ ডিফিকাল্ট এই লেভেলে ফুটবল খেলা, এবং এই লেভেলে খেলতে হলে আপনি যে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন বলেই আপনি ছেড়ে দিবেন তা হবে না। আপনি যদি কোয়ালিটির দিকে বিবেচনা করেন, ব্রাজিল টিমটা কোনো অংশে কারোর থেকে কোয়ালিটিতে কম ছিল না, হেরে গেল কেন? শুধু এক্সপিরিয়েন্স,
এক্সপিরিয়েন্সের কাছে তারা হেরে গিয়েছে। এই খেলোয়াড়রা নবাগত, 21 বছর 20 বছর 25 বছর বয়সের খেলোয়াড়, নেইমার সিনিয়র। ব্রাজিলের ক্ষেত্রে মনে হয় এক্সপেরিমেন্টটাও অনেক বেশি ছিল এবং তিনি সফল হন। আমার কোচিং ফিলোসফিতে মনে হয়েছে টিম ওয়াজ ভেরি গুড, ভেরি আন্ডারস্ট্যান্ডিং, ভালো ছিল, শুধু এক্সপিরিয়েন্সের জায়গায় তারা কমতি ছিল বলেই গোল ম্যানেজ করতে পারেনি। পরে সেকেন্ড রাউন্ডে চার গোল দিল, দেখেন কোরিয়ার বিরুদ্ধে সেকেন্ড হাফে কিন্তু কোনো গোল নেই, তারা উল্টো একটি গোল কোরিয়া রিটার্ন করেছিল। সুতরাং এই এক্সপিরিয়েন্সের জায়গায় পিছিয়ে গিয়েছে আর্জেন্টাইনদের। খুব কয়েকজন বেশ এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, এক্সপিরিয়েন্সের সাথে যে নতুন খেলোয়াড়ের সমন্বয়টা আর্জেন্টিনাদের ভালো হয়েছে। ফ্রান্স কন্টিনিউ করছে ভালো মোমেন্টকে, তারা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন, এবারে উঠলো। ক্রোয়েশিয়া গত বিশ্বকাপে রানার্স আপ, এবারে তারা কিন্তু আবারও সেমি ফাইনাল খেললো, থার্ড ফোর নির্ধারণী ম্যাচ খেলবে হেরে যাওয়ার কারণে। তাহলে খারাপ বলতে পারবেন না, ফাইনাল না খেললে, চ্যাম্পিয়ন না খেললেও কিন্তু তারা ভালো খেললো। মরক্কো ষষ্ঠবারের মতো খেলতে এসে সেমিফাইনাল খেলে ফেলেছে, সেমিফাইনালে যদিও হেরেছে কিন্তু তথাপি তারা একটা গুড ফাইট দিয়েছে। শুধু হার্নান্ডেজের গোলটা, তারা ওই যে পেরিফেরাল ভিশনের একটা কথা বলি, শ্যাডো সাইড আমরা বন্ধ করতে পারি নাই। আর হার্নান্ডেজ কিন্তু লেফট উইং ব্যাক, সে কিন্তু একেবারে পেনাল্টি বক্সে ঢুকে গেল অরক্ষিত অবস্থায়, এবং তার গোলটিকে আমি অরক্ষিত অবস্থায় বলেও ছোট করব না। যেভাবে সে সিচুয়েশনটাকে ট্যাকেল করেছে, যেভাবে একটা ইয়ারের বলকে লাফিয়ে অ্যাক্রোবেটিকভাবে কন্ট্রোল করে সাইড ভলি করলো, এটা অ্যামেজিং। এবং এই এই ধরনের সুযোগ একটি পাবে, সেই সুযোগকে কাজে লাগালেই মরক্কোর মতো ডিফেন্সের বিরুদ্ধে গোল আদায় করা সম্ভব, সেটা ফ্রান্স প্রমাণ করলো। এবং মরক্কোকেও যে গোল দেওয়া যায় ফ্রান্স কিন্তু প্রমাণ করলো। সুতরাং এবং ফ্রান্স এবার ফাইনাল খেলছে, গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, আর আমাদের সবার প্রিয় সবার ভালোবাসার মেসিও, দেখা যাক তিনি সেই গোল্ডেন ট্রফিটা ছুঁতে পারে কিনা। এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি এসেছেন আমাদের অনুষ্ঠানে, আপনার সেই নাইস অ্যানালাইসিস আমরা শুনলাম ম্যাচগুলো নিয়ে, ধন্যবাদ ভাইয়া। দর্শক, কে জিতবে আজ, ক্রোয়েশিয়া নাকি মরক্কো, অ্যাটলাস লায়ন? তো এই কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তার ফলাফল। আপনারা ভালো থাকুন, চোখ রাখুন একুশে টেলিভিশনের এক্সক্লুসিভ আয়োজন ক্রেজি সকারে। টেক কেয়ার।